नाम संकीर्तनम यस्सो सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमनम तं नमामि हरिं परम। नाम संकीर्तनम यस्सो सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमनम तं नमामि हरिं परम। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन यदि समग्र जगत प्लावित हो जाए केवल यदि श्रीमद् भागवतजी महापुराण थाके ताहले आमादेर कोनो किछु क्षति हय नाई। समग्र जगत यदि प्लावित हय এবং যদি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কেবল থাকে তাহলে আমাদের কোনো ক্ষতি হয় নাই, আমাদের সব কিছুই আছে। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ বস্তু, ভগবান শ্রীকৃষ্ণ থাকলে সবই আছে। ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেললে কিছুই আর নেই। যেটা বলতে গিয়েছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজ বলতে, তুমি কি করে আজকে বেগুন ভাজার মুগের ডাল খেলে, তোমার সেই পরম নিধি ভগবান হারিয়ে গেছে, তুমি কি করে খেলে, অমূল্য নিধি ভগবান হারিয়ে গেছে, আমরা কৃষ্ণ অনুসন্ধান করছি, প্রত্যেক ব্যক্তির উচিত হল শ্রীকৃষ্ণ অনুসন্ধান, কৃষ্ণকে আমরা খুঁজছি। কৃষ্ণ অনুসন্ধানই আমাদের অ্যাকচুয়ালি ভজন। আমরা দেখব দশম স্কন্ধে পঞ্চধ্যায়েতে সেখানে গোপিকাগণ কিভাবে কৃষ্ণ অন্বেষণে ব্যস্ত রয়েছেন। কিছু সময়ের জন্য কৃষ্ণ হারিয়ে গেছেন কিন্তু তারা উন্মত্তের মতো খুঁজছেন কোথায় গেল কৃষ্ণ। প্রাণাধিক কৃষ্ণ বিচিকিউর উন্মত্তক পদ বানাত বানম, পাগলের মতো নিশি অন্ধকারে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে হা কৃষ্ণ হা কৃষ্ণ ইত্যাদি বলে ছুটছেন। বাস্তবিক কৃষ্ণ অনুসন্ধানই আমাদের জীবনের উদ্দেশ্য, ভজনের এইটি মানে। আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পাই যে বিদুরজি মহারাজ সেখানে তার সঙ্গে উদ্ধবজির দেখা হয়েছে। উদ্ধবজির সঙ্গে বিদুরজি মহারাজের সাক্ষাৎ হয়েছে। বিদুরজি মহারাজ কৃষ্ণ সংক্রান্ত প্রশ্ন করেছেন, কৃষ্ণ কেমন আছেন ইত্যাদি, কিন্তু এইসব কথার উত্তর দিতে গিয়ে উদ্ধবের হৃদয় বিদীর্ণ হচ্ছে। কৃষ্ণ আজ নাই, কৃষ্ণ তার নিত্যধামে গেছেন। ভক্তের হৃদয় থেকে ভগবান কখনোই যান না, তথাপি বাহ্য দৃষ্টিতে যে তার ভগবান নেই বলে যে বিরহ যন্ত্রণা, সেই বিরহটা মিলনেরই একটা রাস্তা। তথাপি উদ্ধবজি বাহ্য দৃষ্টিতে কৃষ্ণকে হারিয়েছেন, এরকম একটা অপূর্ব যন্ত্রণাময় তার মধ্যে যে অভূতপূর্ব ভাব, সেটা ভক্তগণের হৃদয় দর্পণে অনুভবের বিষয়। সুখদেব গোস্বামী বলছেন
যে এই রকম ধরনের রাজ্য রাজধানী ছেড়ে তিনি চলে গেছিলেন বিদুরজি মহারাজ, এবং কেন গেছিলেন সেও আপনারা কিছু জানেন। আর রাজা বলছেন বিদুরজি মহারাজের সঙ্গে কোথায় মৈত্রীর সঙ্গম হয়েছিল, দেখা হয়েছিল। আর প্রথমে বলছেন যে বিদুর তো ছিলেন মন্ত্রণা দিতেন, যদ্বা অয়ম মন্ত্রকৃদ্ব ভগবান অখিলেশ্বরঃ পৌরবেন্দ গৃহম হিত্বা প্রবিবেশ আত্মস্বাৎকৃতম। হে রাজন, পাণ্ডবদিগের অতি অতিশয় প্রশংসনীয় গৃহ পরিত্যাগ করবার কোনো তো হেতু ছিল না, কারণ অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদিগের দৌত্যকালে দুর্যোধন ভবন ত্যাগ করে স্বয়ং অনাহুত হয়েও পাণ্ডবদের পাণ্ডব গৃহ আপন ভাবিয়া প্রবেশ করেছিলেন। অত ওই গৃহ ত্যাগ করে যাওয়া তো উচিত ছিল না, বিদুরজি কেন গেলেন? বাস্তবিক পক্ষে বিদুরজি মহারাজ আত্মীয় পরিজনের বিয়োগ এই সমস্ত যন্ত্রণা তিনি দেখতে পারবেন না, কষ্ট হবে, সেই জন্য সমস্ত বিবাদের কোনো মীমাংসা সম্ভব নয়, সেই জন্য তিনি বেরিয়ে গেছেন। কোথায় তার সঙ্গে মৈত্রীর দেখা হয়েছিল ইত্যাদি কথা বলুন। সুখদেব গোস্বামী বলছেন যখন কেন বেরিয়ে গেছিলেন সে কথা উত্তর দিতে গিয়ে বলছিলেন সুখদেব বলছেন, যদা তু রাজা সসতান অসাধুন পুষ্ণান অধর্মেন বিনষ্ট দৃষ্টি ভাতুর্যবিষ্ট সুতান বিবন্ধন প্রবেশ লাক্ষা ভবনে দদাহ। যদা তু রাজা সসতান অসাধুন পুষ্ণান অধর্মেন বিনষ্ট দৃষ্টি ভাতুর্যবিষ্টস্য সুতান বিবন্ধন প্রবেশ্য লাক্ষা ভবনে দদাহ। যদা সভায়ম কুরু দেব দেব্যা কেশাভিমর্শম সুত কর্ম গরিহ নবারয়মাস নিপোহ সুস্নুয়াহ সাশ্রয়ীর হরন্তা কুচকুম কুমানি। বলছেন যখন এই নিজের পুত্র দুর্যোধন কলির অংশে জন্ম, অধর্মে সবসময় রত দুর্যোধন, সেই দুর্যোধনের কথাটাই তিনি মেনেছিলেন রাজা অন্ধ ধৃতরাষ্ট্র। যদা তু রাজা সসুতান অসাধুন প্রশ্নন অধর্মেন বিনষ্ট দৃষ্টি, অধর্মকে আশ্রয় করলে বাস্তবিকভাবে তার দর্শন ক্ষমতা লুপ্ত হয়। দর্শন বলতে এই দুটো চোখ দিয়ে রক্ত মাংস এই দর্শন নয়, বিচার সমন্বিত যে দর্শন আত্মদর্শন এতে একদমই থাকে না, বিবেক হরণ করে নেয়। যে সময়তে রাজা অর্থাৎ অন্ধ ধৃতরাষ্ট্র নিজের অধর্মে রত পুত্রের কথাটা শুনলেন, তিনি বিনষ্ট দৃষ্টি, আর নিজের যে ছোট ভাই পাণ্ডু তার যে সব পুত্রগণ ছিলেন অসহায়, বাস্তবিক পক্ষে তো তারই পিতার কাজ করা উচিত ছিল, কিন্তু তিনি করলেন কই? তিনি তো নিরপেক্ষ হতে পারলেন না, তিনি তাদের যে যেটা তাদের শাস্ত্র অনুযায়ী পাওনা ছিল রাজ্য রাজধানী সেটা তো দিলেনই না, বরং তাদেরকে উল্টো লাক্ষা ভবনে প্রেরণ করে পুড়িয়ে মারা একটা ষড়যন্ত্র করলেন। তাদেরকে লাক্ষা ভবনে নিয়ে গিয়ে পুড়িয়ে মারবেন ছেলেগুলোকে, সেটাও কার বুদ্ধিতে? বলে ওই নিজের যে পুত্র দুর্যোধন অধর্মে অংশে জন্ম। শুধু তাই নয়, যখন সভা মধ্যে
সমস্ত জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে কুলবধূ দ্রৌপদীকে সবার সম্মুখে চুল ধরে টেনে তাকে বস্ত্রহীন করবার যে ঘৃণ্য চক্রান্ত, এই সময় কিন্তু তিনি ছিলেন সভাতে, তিনি বারণ করলেন না যে এটা অন্যায়, এটা করো না। আর তখন সেই দ্রৌপদী চোখের জলে বক্ষ ভাসিয়ে ভগবানের শরণ নিয়েছিলেন। পরবর্তী সময়ে দেখি অন্যায়ভাবে দুধ ক্রীড়া করে তাদেরকে হারিয়ে জঙ্গলে পাঠিয়েছিলেন ইত্যাদি, অনেক অত্যন্ত ঘৃণ্য কর্ম করেছিলেন। যদা চ পার্থ প্রহিত সভায়ম জগৎগুরুর জানি জগৎ কৃষ্ণ জগাদ কৃষ্ণ ন তানি পুংসাম অমৃতায়নানি রাজৌর মেনে ক্ষতপন্নলেশ। যদা চ পার্থ প্রহিত সভায়ম জগৎগুরুর জানি জগাদ কৃষ্ণ, অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণ জগতের রক্ষাকর্তা, শাস্ত্র বলছেন কৃষ্ণম বন্দে জগৎগুরুম, কৃষ্ণম বন্দে জগৎগুরুম। সেই জগৎগুরু পরাত্পর অখিলেশ্বর অর্জুনের কথাতে, তাদের পঞ্চপাণ্ডবের কথাতে কি করেছিলেন, না হস্তিনাপুরে শান্তি প্রস্তাব নিয়ে গেছিলেন, এরকম ধরনের একটা অন্যায় ক্রিয়াকর্মেতে দেখুন উভয় পক্ষেতে প্রচুর ক্ষয়ক্ষতি হবে, আর অধর্ম সর্বথায় অনুচিত, কিন্তু তাদের পুণ্য এতই কমে গেছিল অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, যে ওই সমস্ত ভালো কথাগুলো তাদের কোনোটাই কানে গেল না, তারা রাজি হলেন না। বিদুরজু মহারাজ কেবল আজকে নয়, বিজুজি মহারাজ কেবল আজকে নয়, বিদুরজি মহারাজ আগাগোড়াই তিনি ধর্মরাজ মাণ্ডপমুনির অভিশাপে তিনি এসেছিলেন জগতে, সেটা পরে মৈত্রী মুনির মুখে শুনব। মৈত্রী মুনি বলছেন তাকে, তুমি মৈত্রমুনি তাকে বলছেন তুমি তো ধর্মরাজ, তুমি মাণ্ডপমুনির অভিশাপে এসছো এই জগতে বাস্তবিক পক্ষে, কিন্তু এখানে বিদুরজি মহারাজ সে সাক্ষাৎ ধর্মরাজ, তিনি প্রচুর উপদেশ করেছিলেন অপূর্ব, যতদিন তিনি ছিলেন তাদের মন্ত্রী হিসাবে মন্ত্রণা দান করেছিলেন, কিন্তু কোনোটাই অন্ধ ধৃতরাষ্ট্র গ্রহণ করেননি। তিনি বুঝতে পারতেন যে কথাগুলো ঠিক বলছে, কিন্তু গ্রহণ করতে পারেননি। বিদুরজি মহারাজ সমগ্র জীবনে যেসব উপদেশগুলো দিয়েছিলেন সেইগুলোকে আমি আগেও বলেছিলাম, বৈদুরিকম বদন্তি, সেগুলো বিদুরের উপদেশ হিসাবে আমরা পেতে পারি। যখন বিদুজি মহারাজ অন্ধ ধৃতরাষ্ট্রে অনেক কিছু বোঝালেন, রাজন এই আপনার পুত্রের কথা শুনবেন না, এই পুত্র অন্যায় অধর্মের কথা বলছে, সেই সময়তে দুর্যোধনের অত্যন্ত ক্রোধ হল। দুর্যোধন এসব কথা শুনবার পর এত রেগে গেলেন, রেগে গিয়ে অকথ্য অপমান করলেন, কাকে, বিদুজি মহারাজকে, মহাসম্মানীয় মহাভাগবত প্রবর বৈষ্ণব, তাকে অকথ্য ভাষায় অপমান করলেন। অপমান করাতে শুধু অপমান নয়,
এমন সব ভাষা বললেন, এমনি দৈহিকভাবে বললেন, একে এ দাসীপুত্রকে কে এখানে দেখেছে, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও প্রাণটাকে। অকথ্য ভাষায় বললেন, ক এনম অত্র পুজোহাব জিম্ভম দাস্যহা সুতম ইয়দ বলি নৈব পুষ্ট। আমাদের অন্য খে পুষ্ট হচ্ছে আর এই সমস্ত জাতা কথা বলছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে, ধাক্কা মেরে কে বার করে দাও। তসমিন প্রতিপ্রহ পরকৃত আস্তে নির্বিশ্যতাসু পুরাচ্ছাসন, খালি প্রাণটাকে অবশ্যই ধাক্কা মেরে বার করে দাও, কোথা থেকে এসছে, এরকম অকথ্য অপমান করলেন। বৈষ্ণবের মান এবং অপমান যে সমান, সেটা বিদুরজি মহারাজ প্রমাণ করলেন, বৈষ্ণবরা সবাই প্রমাণ করেন যারা বাস্তব বৈষ্ণব। মান অপমানে তো তারা অধৈর্য হন না। তিনি বুঝতে পারলেন যে ঘোর কলি আসছে আস্তে আস্তে, তখনও কলি আসেনি, কৃষ্ণ তো নিত্যধামে যান নাই। সেই সময় তিনি কি করলেন, নিজে থেকে ওকে ধাক্কা দিয়ে বার করতে হলো না, একজন মহাপুরুষ মহাজন তাকে আর ধাক্কা মেরে বার করার দরকার নেই। তিনি বুঝতে পারলেন আর কোনো কিছুই আমার জীবনের উপদেশ যা কিছু সৎ কোনো কিছুই এরা গ্রহণ করবে না, আমার এখানে থাকা নিষ্প্রয়োজন, বরঞ্চ যদি থাকি তাহলে এই সমস্ত যে অন্যায় পাপ অপরাধ সব কিছুর মধ্যে আমাকেও জড়িত হতে হবে। যেখানে অন্যায় অধর্ম হবে সেখানে যদি কোনো ব্যক্তি থাকেন তাকেও সেই অধর্ম স্পর্শ করবে, সেই জন্য সেখান থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। চিন্তা করে তিনি রাতের অন্ধকারে কি করলেন, সমস্ত কিছু তার কাছে যে অস্ত্রশস্ত্র দিয়েছিল তীর ধনুক সমস্ত বারান্দাতে, রাজদরবারের বারান্দাতে রেখে গোপনে রাতের অন্ধকারে ছদ্মবেশে সমস্ত এই রাজ্য রাজধানী ছেড়ে তিনি চলে গেলেন। আমি থেকে এখানে কি করব, কোনো তো বিভিন্ন জায়গায় তিনি বিষ্ণু তীর্থ দর্শনের জন্য বেরিয়ে গেলেন, তার মান অপমান দুটোই সমান। এই অবস্থায় কি হলো না, এই সময় যখন যিনি তুমি বেরিয়ে চলে গেলেন সেই সময় তার সঙ্গে দেখা হয়েছিল বিদুরজি উদ্ধবজি মহারাজের, সেখানে তার সঙ্গে উদ্ধবজি মহারাজের দর্শন হয়েছিল। শ্রী সুখদেব গোস্বামীজি মহারাজ বলছেন, ইতি ভাগবত পৃষ্ঠ খত্রা বার্তম পিয়াশ্রয়াম প্রতিবক্তুম ন চোৎসহে ঔৎকণ্ঠা স্মারিতে স্বরাহ। ভগবানের স্মৃতি তার হৃদয়তে এত জাকিয়ে বসল সে কথার উত্তর দিতে গিয়েও পাচ্ছেন না, দিতে বড় কষ্ট হচ্ছে তার। সুখদেব গোস্বামী বললেন, এটি স্বাভাবিক, কারণ যে উদ্ধবজি মহারাজ শিশুকালে বাচ্চাকালে পাঁচ বছরের বয়স, চার পাঁচ বছর, সেই সময় মা যখন বলতেন বাবা একটু খেয়ে যাও, কিছু খেয়ে যাও, না আমি খাবো না, কিসে ব্যস্ত আছেন তিনি, বলে কৃষ্ণ নিয়ে সেবা বা বাচ্চা বলবে খেলা, কিন্তু তার কাছে একটা সেবাই ছিল, বাইরের লোক বলবে খেলা। ইয় পঞ্চ হায়ানো মাত্রা প্রাতর আশায় যাচিত তৈনচ্ছদ রচয়ন ইয়সো সপরিয়াম বাললীলায়া। বাল্যকালে সেসব খেলা 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 করতে করতে কৃষ্ণকে নিয়ে যে সমস্ত মজা করতেন, তাতে সকালবেলা যদি মা বলতেন একটু খেয়ে যাও বাবা, তার ইচ্ছে হতো না। স কথম সেবয়া তৎসকালীন জরসংগত, যিনি সমগ্র জীবনে কৃষ্ণের চিন্তা করতে 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 কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ অন্তর বাহিরে সর্বদাই কৃষ্ণ ভাবনা করতে করতে, যে উদ্ধবজি মহারাজ এই সাক্ষাৎ শরীর থাকতে থাকতেই কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন। সারূপ্য কখন প্রাপ্ত হয়, যখন ভগবানের চিন্তন করতে করতে জীব একাত্মতা প্রাপ্ত হয়, আর কোনো কিছুই দেখতে পায় না, সেই সময়তে অনুধ্যান করতে করতে কৃষ্ণের স্বরূপ প্রাপ্ত হন। উদ্ধবজির এইটাই বিশেষ,
উদ্ধবজি একমাত্র যিনি তার এই শরীর থাকাকালীন অবস্থায় কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন, বড় আশ্চর্য কথা। তিনি কি করেই বা এইসব প্রশ্নের উত্তর দেবেন? তিনি তো উত্তর দিতে চাইছেন, কিন্তু হৃদয়তে কৃষ্ণের বিরহ যন্ত্রণা কৃষ্ণ প্রশ্নের ফলে, এতক্ষণ কেউ প্রশ্ন করেনি ঠিক আছে, যন্ত্রণা চেপে রয়েছে, কিন্তু যখনই প্রশ্নটা করলেন তখন তো আরো বেশি করে যন্ত্রণা, কি উত্তর দেব আমি, কি উত্তর দেব। সেই জন্য বলছেন স মুহূর্তম অভূত তুসিম কৃষ্ণাঘ্রি সুধয়া ভৃশম তীব্রেণ ভক্তি যোগেন নিমগ্ন সাধু নিবৃত। তীব্র ভক্তিযোগের দ্বারা এমন নিবৃত অবস্থায় গেছিলেন, সে চাইলেও কিছুক্ষণ চুপচাপ থাকলেন, কোনো কথার উত্তর দিতে সক্ষম হলেন না। সমস্ত গাপ পুলকৎ ভিন্ন সর্বাঙ্গ মুঞ্চন মিলদৃশাস্য চহ, চোখে তো জল পড়তে থাকল, গা রোমাঞ্চ হয়ে গেল, পূর্ণার্থ লক্ষিত স্তেন স্নেহ প্রসর সংপ্লুত। ভগবান কি ধরনের ভালোবাসতেন এই কথাগুলো মনে পড়ে যায়, মনে পড়ে যাওয়াতে আরও যন্ত্রণা। যখন কেউ আপনজন চলে যায় জগৎ থেকে, যখন সেই কথা স্মৃতি চলে আসে, থাকলে সে কী করত আজকে আমাকে, এইসব স্মৃতিতে আসলে পরে চলে এলে তখন যন্ত্রণার আধিক্য দেখা যায়। ভগবানের চিন্তা করতে করতে ভগবান লোকে তিনি ছিলেন, তাহলে এখন আস্তে আস্তে মনটাকে নামিয়ে আনলেন, কেন উত্তর দিতে হবে, বৈষ্ণব প্রশ্ন করেছেন। সনকৈর ভগবান লোকান নিলোকম পুনরাগতাহা, ভগবান লোকে চলে গেছিলেন চিন্তা করতে করতে পুলকাঙ্গ সমস্ত, তারপর আস্তে আস্তে নিজের চোখকে বিমিজ্জ নেত্রে বিদুরম প্রীত্যাহোদ্ধব উৎসময়ন, বিদুরকে অত্যন্ত প্রীতির সঙ্গে উদ্ধবজি মহারাজ উত্তর দিতে আরম্ভ করেন। উদ্ধব বলছেন, আপনি আমাদের কুশল প্রশ্ন করছেন, কেমন আছে যদুবংশের সবাই, কি উত্তর দেব আমি। উদ্ধবজি বলছেন, কৃষ্ণ দুমনি নিম্লোচে গির্ণেষু অজগরে নহ কিং নু নহ কুশলম ব্রজাম গত শ্রীষু গৃহেষু অহম। যখন কৃষ্ণ নামক দুমনি চন্দ্রমা যখন তিনি অস্ত্র গেলেন, যেন মনে হলো সমস্ত কিছু আমাদের সব নিয়ে তিনি চলে গেছে। উদ্ধব বলছেন, কৃষ্ণরূপ দিবাকর, দুমনি মানে হচ্ছে সূর্য, চন্দ্রনা চন্দ্রমা আলাদা, কৃষ্ণ দুমনি নিম্লোছে মানে হলো কৃষ্ণরূপ দিবাকর অস্ত যাওয়াতে আমাদের গৃহ সকল কাল সর্প যেন গ্রাস করেছে এরকম মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা আর কি আমাদের মঙ্গলের কথা আপনাকে জানাবো, ওই জন্য ধীরে ধীরে এবার নিজেকে সামলে নিয়ে উত্তর দিচ্ছেন। এখানে আবার চন্দ্রমার সঙ্গে, প্রথমে সূর্যের সঙ্গে চন্দ্র তুলনা করলেন, কৃষ্ণ দুমনি নিম্লোচে গির্ণেষু অজগরে হ অজগরে নহ কিং নু নহ কুশলম ব্রুয়াম গত শ্রীষু গৃহেষু অহম। পরবর্তী সময় ঠিক পরের লাইনে বলছেন, দুর্ভগবত লোক অয়ম যদব নিতরামপি যে সংবসন্ত ন বিদুর হরিং মীনা ইব উড়ুপম। উড়ুপ মানে হচ্ছে চন্দ্রমা, দুমনি মানে হচ্ছে দিনমণি মানে সূর্য, দুমনি দিনমণি। বলছেন কি দুর্ভাগ্যের কথা, যদুবংশের সবাই এই কৃষ্ণের সঙ্গে সবসময় ছিল, উঠেছে বসেছে তাদের কৃষ্ণের সঙ্গে অনবরত রয়েছে, কিন্তু কিছুতেই কৃষ্ণ যে সেই পরাত্পর অখিলেশ্বর সেটা অনুভব করতে পারা তাদের পক্ষে, কেন এটা স্বাভাবিক হয়, অর্জুন ও বদ্ধজীব ছিল না, তথাপি অর্জুন সখা হিসাবে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তিনি যে পরাত্পর অখিলেশ্বর এটি বলে যেতেন সেটা স্বীকার করেছেন, সেটা মনে পড়ত না।
যে তিনি যে ভগবান সেটা মনে থাকতো না, তার মনে থাকলে আর বন্ধুত্ব হয় না ভালো, ভগবানের সঙ্গে বন্ধুত্ব। সেখানে বলছেন ঠিক সমুদ্রেতে, সমুদ্রেতে বা জলেতে, নদীতে যদি জলের মধ্যে চন্দ্রমার ছবি পড়ে, পূর্ণিমার সময় যখন চন্দ্রমার ছবি পড়ে জলের মধ্যে, জলের মধ্যে পড়লে ওখানে জলের যে প্রাণী যারা আছে তারা মনে করে এটা একটা কি খাওয়ার জিনিস বোধ হয়, জলে যেরকম ছবি পড়েছে সেখানে মীন আদি মাছ যারা আছে তারা ওটাকে ঠোকর মারতে যায়। ওটা তো অ্যাকচুয়ালি চন্দ্রমার প্রতিবিম্ব, ওরা বুঝতে পারে না। যে সংবসন্ত ন বিদুর হরিম মীনা ইব উরূপম, মাছে যেমন চন্দ্রমাকে চিনতে পারে না জলে প্রতিচ্ছবি পড়লে, ঠিক সেই রকমই মনে হতো। তারা কৃষ্ণের সঙ্গে ছিল, সব কিছুই করেছে, কিন্তু তারা দেখেও চিনতে পারত না। আর যে ভগবানের কথা কি বলবো, যিনি মর্তলীলা আবিষ্কারের জন্যই অপূর্ব যে রূপ ধারণ করেছেন তাকে আর কি বলবো। যৎমর্তলীলৌপম সযোগ মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্বচ সৌগর্ধে পরমপদম ভূষণ ভূষণাঙ্গম। যিনি নিজের নিজের রূপটা কেবল যদি প্রতিবিম্ব দেখতেন স্তম্ভের মধ্যে, স্ফটিক স্তম্ভে, বলতেন ইনি কে, নিজেই বলতেন এটা কে, এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ। নিজের রূপ দেখে নিজেই অবাক হয়ে যেতেন। উদ্ধবজি বলছেন যার নিজের অঙ্গ মধ্যে যে সমস্ত গয়নাগাটি ছিল ভূষণ, সেই ভূষণগুলোকে তিনি সম্মান দিতেন। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের যে ভূষণগুলো, সেই ভূষণগুলো তাকে কি আর সম্মান দেবে, বরঞ্চ সেই সমস্ত যা কিছু আছে, এই সমস্ত গয়নাগাটি যেগুলো অলংকার, সেটা বরং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সম্মান, তাদেরকে সৌন্দর্য বিধান, কৃষ্ণের সৌন্দর্য কী বিধান। জন্মর্তলী জন্মর্তলী লৌপইগম সযোগম, বলছেন জন্মর্তলী লৌপইকম সযোগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্য চ সৌবগর্দে পরমপদম ভূষণ ভূষণাঙ্গম। যে ভগবান নিজের মূর্তি মায়া বলেতে সেই যে অপূর্ব এক রূপ তার যোগমায়াকে আশ্রয় করে এই জগতে, ভগবানের লোভ মায়ার নয়, ভগবানের শরীর ঠিক আছে, যোগমায়াকে আশ্রয় করে এই প্রপঞ্চে তিনি অবতীর্ণ হন বৈকুণ্ঠ বস্তু। তার কথা চিন্তা করলে আমি এখন ভ্রমিত হচ্ছে আমার মন। মাঝে মাঝে কি করতেন বলতেন বিদুর, এই উদ্ধব এরকম পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে কি করা যায় বলো তো, একটু বলে ডাকতেন তাকে, বসো একটু পরামর্শ দাও কি করা যায়। এগুলো চিন্তা করে আজ উদ্ধবজি বুঝতে পারছেন ভগবানের যে মহিমা তিনি তো জানতেন, তবে আজকে যেন আরও বিরহতে আরও অধিক পরিমাণে চেপে বসেছে। বলছেন এই ভগবান আমাকে কখনো কখনো ডাকতেন, একটু শোনো এরম অবস্থা হয়েছে, এখন কি করা যায় পরিস্থিতি, একটু বুদ্ধি দাও আমাকে। বলে এই সব এখন আমি এসব মনে করলে পরে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি ভগবানের কি অপূর্ব লীলা বলে ছোটবেলা থেকে ছোট ছোট কিঞ্চিৎ লীলার কথা অল্প অল্প উত্থাপন করেছেন, বা বলছেন বসুদেবস্য দেবক্যাম জাত ভজেন্দ্র বন্ধনে চিকিরসুর ভগবান আস্যা সমজে নাভিযাচিত তত নন্দব্রজমিত পৃত্বা কংসাদ্ভি বিভ্রতা একাদশ সমাসতত্র গুরার্চি সবল অবসত। এইভাবে ছোট ছোট কিছু অল্প অল্প কৃষ্ণের স্মৃতিচারণ করছেন। প্রথমে তিনি কংসের ওখানে আবির্ভাব হলেন, বসুদেব দেবকীকে আশ্রয় করে, তারপর তাদের সব তাদের যেন সমস্ত মঙ্গলের জন্য কি করলেন,
ব্রজেতে চলে গেলেন, কায়দা করে কংসের ভয় হয়েছে, কংসের কারণে ভয় উপস্থিত হয়েছে, এরকম এরকম একটা ঘটনার সৃষ্টি করলেন। আর একাদশ বছর পর্যন্ত একেবারে লুকিয়ে রইলেন, মানুষের মতো বলদেব সমেত সেগুলো লুকিয়ে রইলেন অপূর্ব। এই সমস্ত করে ধীরে ধীরে ছোটোবেলাকার সব কিছু কিছু লীলা কথা স্মরণে আসছে। যখন বলছেন ইন্দ্র প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ব্রজধামকে জলেতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ধ্বংস, তখন বর্ষতি ইন্দ্রে ব্রজহ কোপাদ ভগ্ন মানে অতিবিল্লহ গোত্র লীলাতপত্রেন ত্রাত ভদ্রাণু গৃহ্ণতা। যখন ইন্দ্র অত্যন্ত রুষ্ট হয়ে এই ব্রজধামকে নষ্ট করে দেবে বিচার করেছিলেন, তার মানকে তিনি একেবারে চূর্ণ বিচূর্ণ করেছিলেন, তখন এই ছাতার মতো এরকম তুলে ধরেছিলেন গোবর্ধনকে। এইভাবে শরৎকালে কিভাবে তিনি রজনে মুখে গায়ন কলপদম রেমে স্ত্রী নাম মণ্ডল মণ্ডন কিভাবে মণ্ডলীবদ্ধ হয়ে কিভাবে ভগবান রাসক্রীড়া করেছিলেন অপূর্ব। তারপর উদ্ধব বলছেন কৃষ্ণের মথুরাগমন পূর্বক কংসবধ পিতামাতার উদ্ধার ইত্যাদি সমস্ত কিছু ধীরে ধীরে সেখানে বর্ণনা করছেন অল্প অল্প করে। এখানে বলতে বলতে যখন বিদুরজি মহারাজ বিদায় নিলেন, এই উদ্ধবজি মহারাজ বললেন তোমার সঙ্গে দেখা হবে মৈত্রেয় মুনি, তিনি অপেক্ষা করছেন, তত্ত্বজ্ঞান উপদেশ করবেন। বিদুরজির ইচ্ছে ছিল উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে চলে যান সেই সময় শীষাংশী মূলে অশ্বত্থবৃক্ষের তলায় আশ্রয় করে ভগবান বিরাজমান ছিলেন, সেই সময় যখন নিত্যধামে ভগবান চলে যাবেন সেই সময় উদ্ধবজি পাগলের মতো খুঁজতে গিয়ে ভগবান কোথায়, যাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যান, খুঁজতে খুঁজতে দেখেন ভগবান সেখানে গাছের তলায় বসে রয়েছেন, পাগলের মতো কেঁদে পড়েছেন পায়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ করলেন, উদ্ধব পাগলের মতো কাঁদছেন, বলছেন প্রভু সারা জীবন আমি আপনার সঙ্গে থেকেছি, এখন আমাকে কি করে ত্যাগ করে চলে যাবেন, আমি তো আপনাকে ছাড়তে পারবো না, আমি তো আপনার সঙ্গে থাকব, আমাকে নিয়ে চলুন। কৃষ্ণ বলছেন তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার কর্তব্য হলো আমার বাক্য পালন করা, তোমার মতো ব্যক্তি, তোমার মতো এরকম একজন তত্ত্বজ্ঞানী পুরুষকে এই জগতে আচার্য হিসেবে আমি রেখে যেতে চাই। তোমার মতো এক তত্ত্বজ্ঞানী পুরুষকে এত ভক্তি, এত বড় ভক্ত উদ্ধব, ভগবান বলছেন তোমাকে এই জগতে আমি আচার্য হিসেবে রেখে যেতে চাই। সবাই যদি বলে চলে যাবো তাহলে শিক্ষা দেবে কে, আচরণ না থাকলে তো শিক্ষা হয় না, আর তুমি আমার কৃপাধন্য, তোমাকেই তো থাকতে হবে জগতে। ও বলছে আমি সহ্য করতে পারবো না, তা বললে হবে না, তুমি মানুষ সবসময় আমাকে দেখতে পাবে, অনুভব করতে পারবে, তোমাকে এখন বদ্রিক আশ্রমে যেতে হবে, বদ্রিক আশ্রমে চলে যাও, সেখানে তুমি ভজন করো। তারপর আনো গুপ্ত কথা আছে, উদ্ধবজি আরেক স্বরূপে ব্রজধামে বিরাজমান করেন থাকেন, সেটা আমি আলোচনা কুসুম সরোবরের ওই দিকটা, এরা উদ্ধব কুণ্ড বলা হয়, এই টোটাল এরিয়াটা একটাই, আমরা ঘুরে আসি বলে মনে হয় যেন দূর, এটি এখান থেকে এখানে, যেখানে কুসুম সরোবর, কুসুম সরোবর শেষ হলো ওটা হচ্ছে উদ্ধব কুণ্ড, সেইখানে উদ্ধব এখনও আছেন গুল্মলতা রূপে। এরা সাধারণ ব্যক্তি দেখতে পায় না, যার প্রচণ্ড তীব্র প্রেমের অনুরাগ, সেই যদি উদ্ধব তার প্রতি প্রসন্ন হন তারে কাউকে দর্শনও দেন, এখনও উদ্ধব ওখানে আছেন, নূনম নিশ্চিতমেব, সেখানে যে উদ্ধব আছেন এটা নিশ্চয় করে বলা হয়েছে, উদ্ধব সেখানে উপস্থিত আছেন।
উদ্ধবজি সেই সময় সেখানে ছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু তত্ত্বজ্ঞান, ভাগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ করেছিলেন। সেই সময় মৈত্রেয় মুনি সেইখানে উপস্থিত হয়েছিলেন, ভগবানের ইচ্ছায় মৈত্রেয় মুনিও এখানে এসেছিলেন। উদ্ধব এবং মৈত্রেয় মুনি সামনে রয়েছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু ভগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ করেছিলেন। কাজেই একই সঙ্গে মৈত্রেয় মুনি এবং উদ্ধবজি দুজনেই একই তত্ত্ব উপদেশ লাভ করেছিলেন, দুজনেই ভগবানের কৃপা ধারণ করতে পেরেছিলেন। যখন উদ্ধবের থেকে বিদুরজি মহারাজ অনেক কিছু জানতে চাইলেন, বিদুরজি মহারাজ বললেন, আপনার জন্য মৈত্রেয় মুনি অপেক্ষা করছেন গঙ্গার তীরে, আপনি যান, সেখানে আপনার ইচ্ছা পূর্ণ হবে, আপনি সেখানে গেলে সব পাবেন। সেখানে যখন উদ্ধবজি মহারাজ এরকম বললেন, তখন বিদুরজি মহারাজ ধীরে ধীরে গেলেন সেখানে। আর যেগুলো মধ্যিখানের কথা ছিল ভগবান উদ্ধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সেই জাল চলে যাওয়ার সময়, সেগুলো আমি বলে দিলাম অল্প কথাতে। সেই সময় বলছেন পঞ্চম অধ্যায়েতে সুখ উচ, মৈত্রমণি ঠিকই গঙ্গার তীরেতে উপবেশন, গঙ্গার তীরেতে ঋষি আনন্দে বসে রয়েছেন, তিনি দিব্যযোগে দেখছেন বিদুর আসছে আমার কাছে, বিদু আমার বিদুর আমার বিদুরজি মহারাজ আমার কাছে আসছেন। এগুলো সব ভগবানের প্রেরণা, কে কাকে তত্ত্বজ্ঞান দেবেন এগুলো সব প্রেরণাতে তারা করেন। সবাই একটা সদ্গুরুর কাছে অনেকেই থাকেন, অনেকেই থাকেন তো, কিন্তু গুরুদেব তার দৃষ্টি আছে, তিনি ঠিক জানেন কার কার মধ্যে আমি এই জিনিসটাকে রাখব। ভগবান বৈষ্ণবদের হৃদয়েতে, সাধুগণের হৃদয়েতে প্রত্যক্ষভাবে প্রেরণা দেন, বলে দেন সব কিছু, এটা কেউ উপলব্ধি করতে পারেন। সেই জন্য সেখানে গুরুপাদ পদ্ম তার কাছে অনেক ব্যক্তি থাকেন, তারা সব সময় প্রমাণ করার চেষ্টা করেন যে এই যে গুরুপাদ পদ্ম পরমহংস গুরুদেব দেখছেন, যাকে আপনারা এত সম্মান করেন, তার সবচেয়ে প্রিয় পদ্ম আমি, জানেন না। সবসময় তাদের একটা টার্গেট থাকে টু প্রুভ, প্রমাণ করা যে আমি হচ্ছে এই মহাজনের নিজজন। একটা ঘটনা মনে পড়ে গেল, এইটা ভাগবত কথারই অন্তর্গত হবে নিশ্চয়ই মনে করি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন যে শিল আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তার চারিপাশে অনেক ব্যক্তি দুর্বৃত্ত, তারা তাকে ঘিরে বসে থাকত, তারা জগতের লোকের কাছে প্রমাণ করার চেষ্টা করত এই যে পরমহংস সাধু তার প্রিয়জন হচ্ছে আমি, দেখেন না আমি কাছে রয়েছি, তার কাপড় ঠিক করে দিই, এটা ওটা করে দিই। বাবাজি মহারাজ কাউরই সেবা নিতেন না, পরমহংস বৈষ্ণবগণ কাউ সেবা নেন না, কিন্তু বাহ্য দৃষ্টির মনে হয় সেবা নিচ্ছে, নেয় না, তারা সব গুরুবুদ্ধি, একে সেবা করতে পারলে আমি বাঁচি। গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে সর্বদাই ঘিরে বসে থাকত, বাবাজি মহারাজ বাহ্য দৃষ্টিতে কাউকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ান নাই, আবার অন্তর্দৃষ্টিতে কাউকে নিজের বলে গ্রহণ করেন নাই, কথাগুলো বোঝবার আছে। শ্রীলে প্রভুপাদ বলতেন আমার গুরুপাদ পদ পরমহংস শ্রেষ্ঠ শ্রীলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যার পাশে কিছু জড় অভিনিবেশ সম্পন্ন ব্যক্তি নিজের কার্য সিদ্ধির জন্য তাকে ঘিরে বসে থাকত, শ্রীলে বাবাজি মহারাজ বাহ্য দৃষ্টিতে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েও দেন নাই, আবার অন্তর্দৃষ্টিতে তাদের কাউকেই আমার বলে গ্রহণ করেন নাই। যদি তাদের কাউকে নিজের বলে গ্রহণ করতেন, তারা তো ভগবানের নিজজন হয়ে যেত, কৃতজ্ঞতার্থ হয়ে যেত। গুরু বৈষ্ণব যাকে বলেন এটা আমার, এ আমার, তা তো হয়েই গেল, তা স্ট্যাম্প লাগিয়ে দিলে, এবার যেমন চিঠি যেমন একটা স্ট্যাম্প পড়লে পরে যে যে কোনো জায়গায় চলে যাবে, স্ট্যাম্পটা পড়লেই হয়ে গেল, স্ট্যাম্প লিখলেই এবার চলে যাবে চিঠি, সেই সে তুমি বলো 50 পয়সা স্ট্যাম্প, মানে এ হলো চলে গেল, স্ট্যাম্প লাগা নিয়ে কথা। সেই রকম এখানে প্রশ্ন হলো, ঠিক সেই রকম বিদুরজি মহারাজ এখন কি হয়েছে সেখানে অবস্থিত রয়েছেন, কাকে তিনি তত্ত্বজ্ঞান দেবেন, ভগবানের প্রেরণা আছেন জানেন, গুরু বৈষ্ণবের কাছে অনেক ব্যক্তি থাকলেও সবাইকে তিনি দেন না, ঠিক যাকে তিনি উপযুক্ত মনে করেন। জগতের লোক কেউ জানতে পারল না যে এ হচ্ছে গুরুদেবের প্রিয় পাত্র, জগতের সব লোক পুজো করতে আরম্ভ করলো উনি হচ্ছে গুরুদেব প্রিয়া পাত্রকে, পুজো করো, মালা দাও, পা ধোয়াও, জল খাও, ভগবান উপর থেকে হাসেন, বেশ ভালোই হয়েছে খেলাটা,
ভগবান উপর থেকে মুচকি হাসেন, ভালোই হয়েছে, একে জগৎগুরু বিশ্বগুরু ইত্যাদি বলে সবাই পুজো করছে, আরে এর তো নাম আমার খাতাতেই এনলিস্ট হয়নি, তোরা তো ওকে পুজো করছি, আমার যে খাতা রেজিস্ট্রি বুক এর তো নামই নেই, তোরা ওকে তো জগৎগুরু অমুক গুরু সব বলে পুজো করছিস, কর তোরা যা পারিস কর। আবার যাকে দেখা যায় কেউ জানতেই পারছে না গৌরকিশোর দাস বাবাজি কজন জেনেছিল, আজকে তার নাম বিশ্বেতে ছড়িয়ে গেছে, বাবাজি মহারাজকে কে জানতে পেরেছিল, কেউই অল্প খুব কয়েকজন, ভক্তিবিনোদ ঠাকুর জানতেন, প্রভুপাদ জানতেন, আমাদের পরবর্তীকালে গুরুবর্গ কয়েকজন বুঝতে পেরেছিলেন, তারা তো সবাই একসঙ্গে আসেননি, খুব কম লোক এই পরমহংস বাবাজি মহারাজকে জানতে পারতেন। কাজেই কাকে তিনি তত্ত্বজ্ঞান দেবেন সেটা তিনি জানেন। এখানে মৈত্রেয়জি মৈত্রেয় মুনি এবার অপেক্ষা করছেন যে কখন আসবেন। সুখদেব গোস্বামী বলছেন, দারিদুনদ্যার সবহা করুণাম মৈত্রেয়ণা আসেন মগাধ বোধম ক্ষত্রোপসৃত্যাচ্যুত ভাব সিদ্ধ প্রপচ্চ সৌশিল্য গুণাভিতৃপ্ত। অচ্যুতভাবে সিদ্ধ এই কুরুশ্রেষ্ঠ বিদুর, অচ্যুতভাব মানে কৃষ্ণের চিন্তা চেতনায় তিনি ডুবে রয়েছেন, এইটি বলছেন কুরুশ্রেষ্ঠ বিদুর গঙ্গার দ্বারে আসীন অগাধ বোধ মৈত্রী ঋষির সঙ্গে সৌশিল্য আদি গুণে পরিতৃপ্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন। গঙ্গার তীরে তার সঙ্গে দেখা হল, বিদুর্জি মহারাজ তাকে অত্যন্ত কাতরভাবে দণ্ডবধ আদি করে, কেন তত্ত্বজ্ঞান লাভের এইটি হচ্ছে রাস্তা, তত্ত্বজ্ঞান লাভের জন্য তিনটি কন্ডিশন ফুলফিলড হওয়া প্রয়োজন আছে, সে তিনটি কন্ডিশন কি, পরিপাতেন পরিবেশন সেবায়া। হ্যাঁ, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে দিয়েছেন, তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। এটা হচ্ছে বাস্তবিক তত্ত্বজ্ঞান লাভের রাস্তা। বাকি অনেকেই গুরু বৈষ্ণবকে বোকা বানিয়ে কিছু নোট নিয়ে নেবো, মুখস্থ করে নেবো, বাজারে বলবো, আবার প্রমাণ করবো ওনার সঙ্গে আমি থাকতাম, জানেন না, তাহলে তো আমিও তারই মতো। এইভাবে কিছু বোকা লোক করেন। বিদুর্জি মহারাজ তাকে অত্যন্ত সমস্ত অভিবাদন করে তার চরণের অনুবাদ আদি করে তার কাছে বিদুর্জি মহারাজ প্রশ্ন করছেন, কেন প্রশ্ন ছাড়া পণিপাত এবং পরিবেশন, সেই প্রশ্ন তিনি করছেন। এখন বিদুর্জি মহারাজের প্রশ্ন না হলে তো উত্তর আসবে না, প্রশ্ন কয়েক। এবার বিদুর্জি মহারাজ বিদুর শ্রী বিদুর উবাচ বিদুর কিছু প্রশ্ন করছেন, মৈত্রী ঋষি শুনছেন, প্রশ্ন করলে তবেই উত্তর দেবেন। সুখায় কর্মাণি করোতি লোকো নতই সুখম বান্নদ উপরমাম্বা, সুখায় কর্মাণি করোতি লোকো নতই সুখম বান্নদ উপরমাম্বা, বিন্দেত ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদন্য জনস কৃষ্ণাদি বিমুখস দৈবাৎ অধর্মশীলস সুদুঃখিতস অনুগ্রহায়েহ চরন্তি নূনম, অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস, সুখায় কর্মাণি করোতি লোকো ন ত্বয়ি সুখম বা অন্যদ উপরমম বা বিন্দেত ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদেন। বলছেন লোক সকল তো দুঃখ নিবৃত্তির জন্য এবং সুখ প্রাপ্তির জন্যই কর্ম করে থাকে, কিন্তু তথাপি তো তাদের দুঃখের নিবৃত্তি হয় না, তাদের কপালে পূর্ব কর্মফল অনুযায়ী দুঃখ থাকলে সে তো আসবেই দুঃখের দিন, পরন্তু তার ফলে যেসব সুখের চেষ্টা করে তাতে আরও দেখা যায় দুঃখ বেড়েই যায়। সুখের সমাধান করবার জন্য যেসব ব্যবস্থা অস্থায়ী ব্যবস্থাগুলো করে তাতে তাদের দুঃখই বেড়ে যায়, লাভ হয় না কিছু। অতএব সংসারে আমাদের কর্তব্য কি তাই আপনি বলুন, আমাদের বলুন। বলে আমাদের কবিতায় পাই সুন্দর, সুখের লাগিয়া
এগর বাঁধিনু অননে পুড়িয়া গেল। ঘর সংসার করবার চেষ্টা জীবের যেন মনে হয় একটা ভেতরে মনে হয় একটা যেন ভেতরে একটা স্বতঃসিদ্ধ এই করবেই, তারা অন্যান্য সংসারের অবস্থা দেখছে, দেখেও কিন্তু নিজে বিচার করতে পারছে না এগুলো কিছু না, ওই দিকেই দৌড়াবে। আবার সংসার করার পর যে দুঃখ আসে তারপরেও তাদের নিবৃত্তি হয় না, তারপর বলে ছেলে পেলে হবে, ছেলে পেলে বড় হলে আমাদের দুঃখ নিবৃত্তি হবে, দেখা গেল ছেলে বড় হয়ে ছেলে বড় হয়ে ঝাঁটা মারছে, লাভ হলো না। চাকদাতে সেই স্টেশনের মধ্যে একটা ব্যক্তি বসে বসে কাঁদছে, ভিক্ষা করছে। সে ব্যক্তি সব লোকের কাছে বলছে, দেখুন আমি পূর্বে মিলিটারিতে কাজ করতাম, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার যত কিছু জমি জামা গাড়ি ঘর ছিল টাকা পয়সা আমি সব বিশ্বাস করে আমার ছেলেদেরকে লিখে দিয়েছি, লিখে দেওয়ার পর আজকে তারা আমাকে বাড়িতে সব এ করছে না, আমার শরীরে এই অবস্থা, বসে বসে কাঁদছে। কিন্তু সে কি ভাবতে পেরেছিলেন? সে ভেবেছিলেন তো আমার সংসার সুখের কারণ হবে, তাই জন্য তো সংসার করেছিলেন, সংসার সুখের কারণ হবে জেনেই তো তিনি সংসার করেছিলেন। কিন্তু তার তো গোপালে জুড়ল না, কেন এরম হলো? ছিল স্বামী মহারাজের জীবনে ঘটেছিল, ছিল স্বামী মহারাজের জীবনে ঘটল, এগুলো বিস্তৃত রূপে এখানে বলা যাবে না। ঘরেরও কত অত্যাচারে তিনি বাইরে চলে এলেন, অনেক কথা আছে সবার বলার কথা নয়। সুখায় কর্মান করোতি লোকো নতই সুখম বান্যাদ উপরমম বা বিন্দেত ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদন্য। আর জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় ইহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। জনার্দনের যারা নিজজন, ভগবানের যারা নিজজন, তারা কি করেন না এই সমাজ সংসারের যে বিমুখ জন ব্যক্তিগণ আছেন তাদের দুঃখ দেখে কাতর হয়ে তারা এই সংসারেতে কি করেন, গথাগতি করেন বিভিন্ন জায়গায়, সেখানে সেই সব লোকেদের জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ, তারা ভগবত বিমুখতা লাভ করে যে কষ্ট হচ্ছে তাদেরকে অনুগ্রহ করবার জন্যই অনুগ্রহায় চরন্তি নূনম নিশ্চিতমেব চরন্তি, এই কারণেই তারা বিচরণ করেন। আর ভূতানি ভাব্যানি জনার্দনস্য, জনার্দন কথাটার মানে হল এই যে জনগণ সমস্ত মানবকুল তাদের দুঃখের অবসান যিনি করেন তার নাম হচ্ছে জনার্দন, জনার্দন। আর জনার্দনের নিজজন যারা আছে তারা এই সংসারের লোকদের বিমুখস্য হয়েছে জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য, অধর্মশীল দুঃখেতে জর্জরিত মানুষের কষ্ট নিবৃত্তির জন্যই তারা এই জগতে বিচরণ করেন ইত্যাদি বলে মৈত্রেয়ী বলছেন। মৈত্রেয়ী প্রসন্ন হলেন, মৈত্রেয়ী মৈত্রেয়ী বাচো সাধু পৃষ্ঠম তয়া সাধু লোকান সাধ্যানুগ্রণ্যতা কীর্তিং বিতন্বতা লোকে আত্মন অধক্ষজাত্মনঃ। মতে বলেন, সাধু তুমি কৃষ্ণ প্রাণগত, তোমার এই প্রশ্নেতেই বোঝা যাচ্ছে কত তুমি তত্ত্ববিদ, এই পৃথিবীতে নিজের কীর্তি বিস্তার পুরুষর মানবগণের প্রতি অনুগ্রহ করবার জন্য তুমি অতি উত্তম কথাই জিজ্ঞাসা করেছ। যে সমস্ত ভগবত সংক্রান্ত আত্মতত্ত্ব সংক্রান্ত যেসব প্রশ্ন কেউ করেন তিনি নিজেকে মঙ্গল করেন, জগৎকেও মঙ্গল করেন। কৃষ্ণ সংক্রান্ত প্রশ্ন সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন কৃষ্ণ সংক্রান্ত প্রশ্ন সেটা যিনি প্রশ্ন করেন তাকেও মঙ্গল করে আর তেরি প্রশ্নের জন্য সবার মঙ্গল হয়, জগতে সবার মঙ্গল হয়। এই যে প্রশ্ন করেন আর এই প্রশ্নের ফলেতেই তার
তার এই প্রশ্নের ফলেতেই তার এই উত্তর দেওয়ার দরকার পড়ে। আর এই উত্তর যখনই দিতে হয় তখনই তার কি হয় বলছেন, তখনই তার এই সমস্ত কথাগুলো বলতে হয়। সাধু পৃষ্ঠম তয়া সাধু লোকানো সাধু সাধ্যানো গৃহতা কীর্তিং বিতনবতা লোকে আত্মনো অধক্ষজ আত্মানহা নৈত চিত্রম তৈ ক্ষত্র বাদ্রায়ণ বীর্যজে গৃহীত অনন্য ভাবেন যত্তয়া হরিরিস্বরা। তুমি তো সাধারণ কেউ ন, তুমি যে এরম একটা প্রশ্ন করলে, আর এই রকম ধরনের প্রশ্নকে সাধু প্রশ্ন বলা হয়। এই প্রশ্নের দ্বারা কি হয়, যিনি প্রশ্ন করেন আর প্রশ্নের পরে যে উত্তর আসে জগতের সবার মঙ্গল বিধান করে। এটা তোমার মতো ব্যক্তির পক্ষে আশ্চর্য কিছু নয়, কারণ তুমি তো সাক্ষাৎ সাক্ষাৎ ব্যাসদেবজি যিনি আছেন বাদ্রায়ণ ব্যাস, তার ঔরস্য তোমার জন্ম, আর তুমি তো চিরকালই ভগবানকে অবলম্বন করে রয়েছ, তোমার পক্ষে অসুবিধে কি, তোমার পক্ষে তো অসম্ভব কিছুই না। তোমার পক্ষে এটা আশ্চর্য কিছুই নয়, তোমার পক্ষে আশ্চর্য এটা কি কিছুই নয়, কারণ মাণ্ডপ্য সাপাদ ভবান প্রজা সংযমন যম ভ্রাতু ক্ষেত্রে ভুজিষ্যায়ম জাতঃ সত্যব্রতী সুতাম। মাণ্ডপ্য মুনি রবি সাপেতে তুমি সেই যমরাজ ছিলে, যমরাজ সেখানে যে দাসী ছিল তার ক্ষেত্রেতে তোমার আবির্ভাব হয়েছে সত্যবতী সুতর থেকে, অর্থাৎ ব্যাসদেবের থেকে তোমার জন্ম। তো সাধারণ কেউ তুমি ন, যাই হোক তুমি ভগবত সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছ, তো এখানে ভগবত সংক্রান্ত প্রশ্ন করতে গিয়ে মৈত্রী মুনি প্রথমে সৃষ্টি সংক্রান্ত কিছু রহস্যের কথা বলছেন। এই সৃষ্টি সংক্রান্ত রহস্যের কথা যদি আলোচনাও হয়, খুব কম ব্যক্তি আছেন যারা এগুলো অনুভব করতে পারেন, তথাপি সৃষ্টিতত্ত্বের কথা আলোচনা করতে হবে। আমরা দেখব যখন তৃতীয় স্কন্ধেতে, এই তৃতীয় স্কন্ধ চলছে, সেখানে যখন কপিল ভগবান দেবাহুতিকে উত্তর দিচ্ছেন, সেখানেও আমরা দেখব কি করে প্রকৃতি পুরুষের জ্ঞান সাংখ্য তত্ত্ব উপদেশ করবেন, সেখানেও অল্প আসবে। আজকে আমিও এখানেও সংক্ষিপ্তভাবে সৃষ্টির রহস্য কিছু মৈত্রেয় মুনি বিদুরজিকে জানাচ্ছেন। বিদুরজিকে বলছেন এইভাবে, ভগবান প্রথমে কি করেন না, প্রথমে ভগবান ইচ্ছে হয় এক আছি আমি বহু হইব, এভাবে কাল বৃত্তাত মায়ায়াম গুণ মরিয়াম অধক্ষজ পুরুষেণ আত্মভূতেন বীর্যম আধত্ত বীর্যবান তত অভবত মহত্তত্যম অব্যাক্তম কাল চোদিতা বিজ্ঞান আত্মা আত্মদেহস্থ বিশ্বম ব্যঞ্জংস স্তম অনুদহ। কিভাবে হচ্ছে এবার আস্তে আস্তে আলোচনা করা যাক। বলে প্রথমে ভগবান কাল শক্তি বশত, এই চিৎশক্তিযুক্ত ভগবান অধক্ষজ ক্ষুভিত গুণ সেই মায়ায় নিজের আত্মা অংশভূত প্রকৃতির অধিষ্ঠান পুরুষের দ্বারা চিদাভাস রূপ বীর্যের আধান করলেন। বাস্তবিক কথা হল ভগবান যেই সৃষ্টি করেন, এই সৃষ্টির রহস্য অত্যন্ত গভীর। এতে ভগবান কি করেন, প্রথমে বলছেন ভগবান বাস্তবিক পক্ষে মায়ার সঙ্গে কোনো সঙ্গ করেন না, এগুলো আমরা প্রমাণ জানি ভাগবতে, এই চৈতন্য চরিত আমি বিভিন্ন জায়গায়। ভগবানের ইচ্ছায় প্রথমে কি হয়, মহত্তত্ত্ব সৃষ্টি হয়। মহত্তত্ত্ব সৃষ্টি হলে মহত্তত্ত্ব এবার মহত্তত্ত্ব থেকে ধীরে ধীরে সেখান থেকে সৃষ্টির মহত্তত্ত্ব হচ্ছে মূল সম্ভাবনা, পসিবিলিটি, সৃষ্টির রহস্য একটা তত্ত্ব। সেখান থেকে আস্তে আস্তে কি হয়, ধীরে ধীরে মহত্তত্ত্ব বিকার প্রাপ্ত হলে অহংতত্ত্ব উৎপন্ন হয়,
এই অহংকার তত্ত্ব কার্যকারণ ও কর্তা অর্থাৎ আধিভূত আধ্যাত্ম আধিদৈব এই তিনের আশ্রয়, এ ভূত এবং ইন্দ্রিয় মন এ তিনের বিকার বিশিষ্ট। অতএব এই অহংকার বৈকারিক সাত্ত্বিক এবং তৈজস, মানে এই অহংকার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে সত সাত্ত্বিক, সত রজ এবং তম। শতগুণের যে বিকার সাত্ত্বিক অহংকার বিকারপ্রাপ্ত হয়ে মনের উৎপত্তি হয়, যে সকল এই যে সত্য সাত্ত্বিক অহংকার বিকারপ্রাপ্ত হয়ে মন উৎপন্ন হয়, আর তার থেকে সেখান থেকে আধিকারিক দেবতাগণ যে সমস্ত অধিষ্ঠাত্রী দেবতা আছে, অরুণ এই যেকে বলে বরুণ ইন্দ্র আদি সমস্ত আধিকারিক দেবতাগণ উৎপন্ন হয়, যে সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ প্রকাশ হয়, তারপরে রাজস অহংকার যেটা রাজস্বিক সেটা বিকারপ্রাপ্ত হলে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ইত্যাদি বহিঃপ্রকাশ হয়, আর তামস অহংকার যেটা আছে সেটা বিকারপ্রাপ্ত হলে তারপর থেকে তন্মাত্র শব্দ স্পর্শরূপ রসগন্ধ এগুলো সব উৎপন্ন হয়। তামস অহংকার বিকারপ্রাপ্ত হলে সূক্ষ্মভূত্র শব্দের আদিকারণ আত্মার লিঙ্গ বা যেরূপ আকাশ যেটা উৎপত্তি হয়, আকাশের গুণ হল শব্দ। তারপর কাল মায়া ভগবানের অংশের যোগে ভগবান কর্তৃক আকাশ এবার তোমার দৃষ্ট হল, আকাশ হল সৃষ্টি। সেই আকাশে আকাশের গুণ হল শব্দ, আকাশের গুণ শব্দ, আকাশের গুণ হল শব্দ। এবার এই আকাশের এই যে গুণ শব্দ হল, সে আকাশ হইতে স্পর্শের উৎপত্তি হয়, তারপর সেখান থেকে স্পর্শ রূপান্তর হয়ে সেখান থেকে বায়ু সৃষ্টি করে, তারপরে সেই বায়ু আকাশের সঙ্গে যুক্ত হয়ে বিকারপ্রাপ্ত হলে রূপ তন্মাত্র তেজ যেটাকে বলে সেটা ত্রিভুবনকে প্রকাশ করে। কাল মায়া ও ভগবানের অংশের যোগে এই পরম পুরুষ কর্তৃক তেজ সৃষ্ট হয়। তেজ যে বিকারপ্রাপ্ত হলে বায়ুর সঙ্গে যুক্ত হয়ে রসতত্ত্ব রসতন্মাত্র সৃষ্টি করে, জলের উৎপত্তি হল। এইভাবে দেখা যায় কাল মায়া ও ভগবানের অংশীভূত ভগবানের যোগে ব্রহ্ম কর্তৃক বিক্ষিত জলের সহিত তেজ তত্ত্ব যদি যুক্ত হয় সেখানে গন্ধময় পৃথিবী সৃষ্টি করল। এইভাবে ধীরে ধীরে দেখা যায় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো সমস্ত আস্তে আস্তে সৃষ্টি হল। এগুলো সব সমস্ত ভগবান পঞ্চতন্মাত্র আদি পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় মায়াকাল সমস্ত দিয়ে দেওয়ার পর ভগবান চাইলেন আধিকারিক দেবতারা যেন এখন সৃষ্টি শুরু করে। ভগবানের ইচ্ছা হলো আধিকারিক দেবতারা এবার সৃষ্টি করুক, কিন্তু আধিকারিক দেবতারা বলছেন আমরা সৃষ্টি করতে পাচ্ছি না, আমাদের ক্ষমতা নেই। ভগবান বললেন কেন ক্ষমতা নেই, আমি তো সব দিয়ে দিয়েছি তোমাদের, যা যা দিয়ে সৃষ্টি হবে সেসব ব্যবস্থা দিয়ে দিয়েছি, সেখানে হচ্ছে না কেন? দেবতারা সব প্রার্থনা করছেন, ননামতে দেব পদারবিন্দম প্রপন্ন তাপ সমাতপত্রম ইত্যাদি করে ভগবানের আরাধনা করছেন। ভগবানকে বললেন আমরা সৃষ্টি করতে পাচ্ছি না, আপনি সহায়তা করুন। তখন ভগবান কি করলেন, নিজেকে ব্যপ্ত করে সব কিছুর মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। ঠিক যেমনভাবে একটা উদাহরণ বুঝলে পরে সুবিধা হবে, ভগবানের এই যে উদাহরণটা এটা উপলব্ধি করলে সুবিধা হবে, সেটা কি, একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেই ফ্যাক্টরির মধ্যে যা প্রোডাকশন হবে তা
তার জন্য র মেটেরিয়াল থেকে আরম্ভ করে যা 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 ব্যাক যে যে সমস্ত সহযোগিতা দরকার সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত আছে তার মধ্যে। এমনকি সেখানে যত ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে যত লেবার সমস্ত কিছু সেখানে উপস্থিত রয়েছে। মানে ফ্যাক্টরিতে এমন কিছু বস্তির অভাব নেই যাতে ফ্যাক্টরি চলবে না, কিন্তু তথাপি চলছে না। এখন তার কারণ কি বললে সবই রয়েছে, ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে লেবার থেকে মেশিন পত্র যা কিছু র মেটেরিয়াল সমস্ত কিছু রয়েছে, কিন্তু যদি একমাত্র সেখানে কারেন্ট না থাকে তাহলে হবে না। ফ্যাক্টরি সবই রয়েছে, সমস্ত কিছু সব রেডি, খালি হলেই হলো প্রোডাকশান, কিন্তু দেখা যায় কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার জন্য একটা জিনিসের অভাবের জন্য ফ্যাক্টরির সমস্ত ক্রিয়াকর্ম বন্ধ, যে কোনোভাবে বিদ্যুৎ চাই। ঠিক সেরকমভাবে ভগবান সমস্ত এইসব সৃষ্টির ভেতরে তিনি প্রবিষ্ট হয়ে সেগুলোর মধ্যে একটা হারমোনাইজ করলেন। যে ব্যাপারটা ভজন ক্ষেত্রও যেমন সত্য, গুরু বৈষ্ণবের সঙ্গে নিজেকে ঐক্যতান স্থাপন করতে না পারলে যেমন ভজন হয় না, সৃষ্টির ব্যাপারেও এই বৃহৎ যে সৃষ্টি দেখা যাচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে সেখানেও একটা হারমোনি আছে, রিদিম আছে, তাল আছে। সমস্ত কিছু যাদের অনুভব ক্ষমতা আছে তারা জানেন এই যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে সব কিছু সৃষ্টির রহস্য চলছে সেখানে কি হয় বলে তাল মিলিয়ে সব চলছে, চলছে না? বলছেন গ্রীষ্ম আসছে, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার কালে শরৎ, এইভাবে ধীরে ধীরে সমস্ত তার ফুল ফল সময়চিত যা যা কিছু হওয়া দরকার এগুলো কোনো বিজ্ঞান তো করছে না, ভগবানের দ্বারাই হচ্ছে। এগুলোকে অনুভব করছে না কোন তালে তালে চলছে জগৎটা, প্রত্যেকটি যেন মনে হচ্ছে একটা মিউজিক, একটা সঙ্গীত হলে সঙ্গীতের সেই সঙ্গীতের অনুযায়ী তার ছন্দ মিলিয়ে তার সমস্ত মিউজিক আদি সব কিছু চলবে। সেরকম বলছেন যারা দিব্য জ্ঞান লাভ করেছেন তারা অনুভব করেন এই সমগ্র জগৎ জুড়ে একটা বিশাল একটা সুন্দর একটা ছন্দ চলছে, অপূর্ব। আবার যারা অত্যন্ত উঁচু স্তর উঠে যান তারা অনুভব করেন, যারা গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন, শরীরটা বাইরের দৃষ্টিতে এখানে, তারা অনুভব করেন ভগবানের বংশীধ্বনি সর্বসময় হচ্ছে, ভগবানের বংশীধ্বনি। আমাদের অপ্রাকৃত যারা দার্শনিক তারা বলেছেন ভগবান যেমন শ্রী বৃন্দাবনে রাসক্রীড়া করেন ঠিক সেরকমই যেন মনে হচ্ছে, অপ্রাকৃত দার্শনিকরা বলছেন, অনুভবশীল তারা বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে কোটি কোটি জীবরাশি, অনন্ত জীবরাশিকে নিয়ে আর মধ্যখানে কৃষ্ণ, মনে হচ্ছে যেন সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে ভগবান একটা রাস করছেন। এটা বৃহৎ রাস, অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীবরাশিকে নিয়ে মধ্যখানে সেন্টার পয়েন্ট একমাত্র কৃষ্ণ, সেন্টার পয়েন্ট আর কিছু নেই, একমাত্র ভগবান, কেন্দ্রবিন্দু ভগবান। কিন্তু কেউ মানছে কি মানছে না? ভগবানকে কেন্দ্র করে অনন্ত ব্রহ্মাণ্ডে যেন এই সমস্ত জীব জগৎ বিশ্ব সৃষ্টি হচ্ছে, নাশ হচ্ছে, মনে হচ্ছে যেন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের একটা বৃহৎ রাস একটা। আর সূক্ষ্মভাবে যেটা আমরা বৃন্দাবনে যেটা হয় সেটা তো আছেই, এটা যেন মনে হচ্ছে একটা বৃহৎ রাস, বাস্তবিকই কথা। পঞ্চতন্মাত্র সৃষ্টি হলো, তার থেকে সমস্ত পৃথিবী সৃষ্টি হলো, বিশ্বের সমস্ত কিছু যা কিছু, তার মধ্যে ভগবান যখন অনুপ্রবিষ্ট হলেন তখন দেখা গেল সব একটা হারমোনাইজ প্রাপ্ত হলো। তার আগে কেউ কারোর সঙ্গে ট্যালি করতে পারছেন না, সামঞ্জস্য করতে পারছেন না। যেটা আমাদের কীর্তনেতে বলা হয় গুরুপাদ পদ্মন থাকেন, শিষ্যও থাকে,
কিন্তু এমন ঘটনা খুব কম দেখা যায় যে গুরুপাদ পদ্মের সঙ্গে শিষ্য ঐক্যতা প্রাপ্ত হয়েছে। যেটাকে কীর্তনেতে আমরা বলে থাকি, গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আশা। শ্রীগুরুমুখের যে বাণী বাক্য সেটার দ্বারা নিজের জীবনকে, জীবের চরিত্র, নিজের স্বভাব, নিজের আচরণ, নিজের ব্যবহার সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করে, রেগুলেট করে সেটাকে গুরুপাদ পদ্মের সঙ্গে টোটালি হারমোনাইজ করা, ঐক্যতান স্থাপন করা এটা সম্ভব না, খুব কম দেখা যায় ঐক্যতান। যখনই এরকম একটা অবস্থা হয়, অর্থাৎ গুরুপাদ পদ্মের সঙ্গে শিষ্য একাত্মতা প্রাপ্ত হতে পেরেছেন এরকম দেখা যায়, তখন ইটস অ্যান অটোমেটিক ফ্যাক্টর। দেখা যায় শিষ্য অনেক দূরে থাকলেও গুরুপাদ পদ্মের হৃদয়ের ভাব সকল তিনি অনুভব করতে পারে, এটা হয়। শিষ্য গুরুপাদ পদ্মের থেকে অনেক দূরে অবস্থিত রয়েছেন, অনেক দূরে অবস্থিত রয়েছেন, অনেক দূরে অবস্থিত রয়েছেন, তথাপি শিষ্যের হৃদয়তে গুরুর ভাবনা সঞ্চারিত হচ্ছে, এটা দেখা গেছে। শিল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ বিদেশে রয়েছেন আর এখানে রয়েছেন প্রভুপাদ, অনেক গুরুবর্গে গেছেন, ভক্তি প্রতীপ তীর্থ মহারাজ বি তারা ওখানে রয়েছেন, কিন্তু প্রভুপাদ এখানে, কিন্তু তারা এখান থেকে প্রভুপাদের মনোবৃত্তি জানতে পারছেন অনায়াসে। ঠিক সেরকমভাবে ভগবানের মনোবৃত্তিও, ভগবান কিসে সন্তুষ্ট হন, ভগবানের সমস্ত ক্রিয়াকলাপ, মনের ইচ্ছা সেগুলো জানতে পারেন বৈষ্ণবগণ, ভগবান ভগবানের মনোবৃত্তি জানতে পারেন, ঠিক যেমনভাবে উদাহরণটা দেয়া হলো এরকমভাবে। ঠিক আছে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, এই সমস্ত কিছু মন বুদ্ধিচিত্ত অহংকার যা কিছু আছে, যেটা চিত্তবৃত্তি সমস্ত যা কিছু, এই সমস্ত কিছু সব আছে। আর কিভাবে এই সমস্ত বিষ্টকে তিনি অনুপ্রাণিত করলেন, করে তারপরে এই সমস্ত লোককে প্রাণদান করে একটা রিদিম দিলেন, একটা তাল দিলেন, ছন্দ। প্র্যাকটিক্যালি আমরা একটা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারি, একটা বদ্ধ ঘরেতে পাকা, ঠিক সেন্টার পয়েন্টে যদি ঘরটা রাউন্ড হয় বা একটা একদম চৌকো হয় সুবিধে, ঠিক সেন্টার পয়েন্ট চৌকো হলে দুটো ইন্টারসেক্ট করে মধ্যিখান, আর রাউন্ড হলে তো জানতে পারবে মধ্যিখানটা জেনে নেবে, সেই সেন্টার পয়েন্টে একটা জলতরঙ্গ, জলতরঙ্গ মিউজিক শুনেছেন আপনারা, জানেন জল থাকে পাত্রে কাঠি দিয়ে বাজাতে হয়, সেই জলতরঙ্গ ঠিক একটা ঠিক মধ্যিখানে রাখো, রেখে বাদ বাকি ঘরের বিভিন্ন জায়গায় জলতরঙ্গ রেখে দাও, ওই জল পাত্র যেটাকে বাজে জলতরঙ্গ মিউজিক ওটাকে রেখে দাও, আর মধ্যিখানে যেটা আছে সেটাকে সেম টিউন, টিউনটাকে ফিক্স আপ করে নাও, টিউনটাকে আপ ডাউন করলে হবে না, এক সেম টিউন ওটাকে করে ওটাকে বাজাতে থাকো, কিছুক্ষণ পরে দেখবে ওই সেন্টার পয়েন্টে যে জলতরঙ্গটা আছে ওর যে সেম টিউনে তুমি বাজিয়ে যাচ্ছ, সেটা তরঙ্গটা গিয়ে বাদবাকি যে জলতরঙ্গগুলো কেউ বাজাচ্ছে না, আপনি বাজতে আরম্ভ করছে। আপনি সেরকম যখন গুরুপাদ পদ্মের হৃদয়ের তন্ত্রী, যখন গুরুপাদ পদ্মের হৃদয়ের তন্ত্রী যে সুরেতে বাজছে, শিষ্যের হৃদয় যদি একই সঙ্গে হারমোনাইজ হয় তাহলে সেই সুরে একই সুরে বাজবে, এর আশ্চর্য এটা বিষয়। এখানে সুখদেব গোস্বামী বলছেন, বর্ণনা করলেন, তারপর সুখদেব গোস্বামী মৈত্রেয় মুনি এবার বলছেন যে অশেষ সংক্লেশ সমম বিধত্তে গুণানুবাদ শ্রবণম মুরারে কিংবা পুনঃস্তচরণার বিন্দ পরাগ সেব রতিরব্ধল,
রতিরাত্মলব্ধ্যা। হরির গুণ শ্রবণ বা কথনের অশেষ ক্লেশে শান্তি হয়ে থাকে, নিবৃত্তি লাভ করা যায়। অতএব মনোমধ্যে যদি তার পাদপদ্মের সেবা বিষয়ী রতি লাভ হয় তাহলে যে কি দশা হয় তাহলে কি আর বলা যায়। তার কি না সামর্থ্য, তার শক্তি তো অনেক। ভগবানের সেবাবৃত্তি যখন হৃদয়েতে জাগরুক হয় তখন যে সাধকের হৃদয়েতে কীরকম ধরনের অবস্থা হয় সেটা যার হয় সেই জানে, বাকি কিছু কেউ জানতে পারে না। মৈত্রেয় মুনি মোটামুটি সৃষ্টির অল্প সংক্ষেপে আমি বলছি। তারপরেতে সেখানে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান প্রবিষ্ট হলেন। সেখানেতে গর্ভদগসাই বিষ্ণুরূপে তিনি সেই গর্ভদগ সাগরে তিনি শয়ন করলেন। সেখানে ভগবানের পদ্মনা নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, আর তারপর তৎকর্তৃক স্তব ব্রহ্মা স্তব করতে আরম্ভ করলেন। তারপর ভগবানের নাভিপদ্ম কারণানবসায়ী থেকে যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লম বিলজা জগদন্দনাথা বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। বলছে যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদন্দনাথ, যার এক নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, আ প্রকাশিত হয়ে লোকপাল আদি যারা তার নিজ নিজ কর্ম করেন, বাদ বাকি আবার। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা বলা দরকার ছিল। যখন সৃষ্টি কিছু থাকে না তখন সেটাকে বলা হয় প্রকৃতির ব্যালেন্সিং অবস্থা, প্রকৃতির ব্যালেন্সড অবস্থা। প্রকৃতি ক্ষোভিত হলে পরে তবে সৃষ্টি শুরু হয়। ক্ষোভ কীভাবে হয় সেটা আমি একটু আগে বললাম অল্প অল্প করে। যখন কিছু থাকে না, সৃষ্টি কিছু থাকে না, ভগবান সব নিয়ে সমাবরুদ্ধ সমস্ত ভগ, সখন সৃষ্টি কিছু নেই, এক ভগবান আছে, অহমেবাব, এই যেটা আমি শ্লোক বলেছিলাম কালকে আলোচনা করেছিলাম, হ্যাঁ কালকে আলোচনা করেছিলাম, সেই ভগবান একাই থাকেন আর কেউ থাকে না। সেই জন্য সেই সময় প্রকৃতির ব্যালেন্সড অবস্থা সেটা। আর যখন ভগবান ক্ষোভিত করেন প্রকৃতিকে তখনই তার থেকে সমস্ত সৃষ্টি হয়, এভাবে আলোচনাগুলো হয়েছিল। ব্রহ্মা আবিষ্কার করলেন নিজেকে নাভিকমলের উপরে বসে রয়েছেন। এখন আমি কে, কোথা থেকে এলাম ইত্যাদি সব প্রশ্ন এলো। নিজেকে অন্বেষণ করলেন আমি কে, কোথা থেকে আমার রুট কজ, আমার মূল কারণটা কে। অনেক সময় অপচয় করলেন। তারপর বলা আছে সেখানে তিনি জলের বুদবুদের মধ্যে ত আর প ফেটে গেল, জলের বুদবুদ দুটো উঠলো, সেই জলের মধ্যে একটা থেকে ত প এই দুটো অনুভব হলো তার হৃদয় থেকে। তারপর তপস্যা করলেন দিব্য সহস্র বৎসর, ভগবান তাকে দর্শন দিলেন এবং সমস্ত কিছু তাকে ক্ষমতা দিলেন। ব্রহ্মাকে বললেন আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি সৃষ্টি করো, তোমার কোনো অসুবিধা নেই। ব্রহ্মা এবার সমস্ত স্তুতি করতে আরম্ভ করলেন। সমস্ত স্তুতি করার পর এখানে একটা স্তুতির দু একটা আমাকে বলতে হয়, না বললে হবে না। ব্রহ্মা বলছেন এই যে সমস্ত জগতে লোক যারা দেখছো কর্ম উত উত মানে কর্ম প্রেরণায় তা উদ্বুদ্ধ হয় তারা ক্রিয়াকর্ম করবার জন্য, অহন্যাপ্তিতার্থকরণা নিশিনিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈবাহতার্থ রচনা ঋষয়োপি দেবা ইয়স্মাদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। কি বলছেন একটু এগিয়ে আসো না, অনেক জায়গা আছে, এগিয়ে আসো। অহন্যাপিতার্থকরণা নিশিনিশয়ানা
নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈবাহতার্থ রচনা ঋষয়োপি দেবা ইস্মাদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি অন্যপ্রিতত্বকরণা নিশিনিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা। বিষয়ী লোকগণ কি করেন রাত্রে? অত্যন্ত ক্রিয়া কর্ম পরিশ্রান্ত হয়ে রাত্রে ঘুমন বিশ্রাম নেয়, বিশ্রাম নেওয়ার পর স্বপ্নেতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, ভেঙে গিয়ে ব্যাংকের যে এত লোন নিয়েছিল সেইটার মনে পড়ে যায়, ভেতরটা একবার কাঁপে, এত টাকা লোন নিয়েছি, সব লসে চলছে আমার, কি করব। বিভিন্ন ব্যক্তি হঠাৎ ঘুমটা ভেঙে গেল, মেয়েটাকে বিয়ে দিয়েছি, নোংরা শ্বশুর বাড়ি, কি করব মেয়েটাকে নিয়ে, কেস চলছে, মনে পড়ে গেল। এইরকম ভাবে তারা কি করে? অহন্য আপ্রিতাত্ত করানা নিশি নিশ্চয় আনা, দিনের বেলা যা কাজকর্ম করলো দিন রাত, এবার রাত্রির বেলা যদিও কষ্ট করে কোনো মতে একটু সময় বার করে বিশ্রাম করার চেষ্টা করলো, তাহলে দেখা গেল তার মধ্যে আবার ক্ষণভগ্ন নিদ্রা, নানা মনোরথ ধিয়া, নানা মনোরথ ধিয়া, মনের মধ্যে নানা রকম বিষয় চিন্তা রয়েছে আর ভেঙে গেলেই সেগুলো মনে পড়ে যাচ্ছে, ক্ষণভগ্ন নিদ্রা। তারা জানে না তোমার যে ভাগ্যটাকে কে নিয়ন্ত্রণ করছে, তোমার ভাগ্যটাকে কে নিয়ন্ত্রণ করছে, তোমার কর্মফল অনুযায়ী তোমার যে দৈব হতার্থ রচনা কত কিছু প্রচেষ্টা করলো, ফ্যাক্টরি করলো লস হয়ে গেল, স্বামী মহারাজের হয়নি, ওষুধের বিজনেস করলো লস, ফ্যাক্টরি করলো লস, ব্যাংক, ব্যাংক থেকে লোন, সব ব্যাংক্রাফট, সব শেষ। তখন বুঝতে পারলেন ভগবান একমাত্র আছে, ভগবান ছাড়া আর কেউ নেই, সব শেষ, যা করেছেন সব লস, অথচ ইন্টেলিজেন্ট, এত কি করে হলো, যেটা কপালে আছে কর্মগুণে সেটা হবে। সেই জন্য বলছেন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা ফল নাহি ধরে। আপন ইচ্ছায় জীব অনেক চেষ্টা করতে পারে, কিন্তু কৃষ্ণের যদি অ্যাপ্রুভাল না হয়, কৃষ্ণ যদি না চায়, তাহলে তোমার কোনো লাভ হবে না কিছু। এখানে বলছেন দৈব হতার্থ রচনা ঋষয়োপি দেবা, ঋষয়োপি দেবহ ইস্মাত প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। কাদের সংসার দশা প্রাপ্ত হয়, সংসারে কি সবাই আসবে? ওই যে যুষ্মত প্রসঙ্গ বিমুখা, যারা তোমার প্রসঙ্গ বিমুখ, যারা তোমার কোনো প্রসঙ্গেতে জড়িত থাকে না, বিমুখ তোমার থেকে, তাদেরই সংসার হয়। সংসার তো সবার হয় না, সেটা তো কুলদেগী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্বধরী, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্যক্রমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক অভয়। শাস্ত্রেরই কথা, ভাগবত সিদ্ধান্ত মহাজনগণ লিখেছেন। তাহলে সং শ্রী মানে এটা শ্রী সং শ্রী গমন অর্থে ব্যবহার করা হয়, তা সংসারে গেছে যে জায়গাটা আপনি গিয়ে পড়েছেন। এখানে বলছেন সংসারটা জীবের নিত্য জায়গা নয়, সংসারে গিয়ে পড়েছে, সংশ্রী সংসারে গমন করেছে, গম ধাতু থেকে গমন, সংসারে গমন করেছে জীব, সংসারে গমন করেছে মানে গমন যেখানে করে সেটা কি নিজের জায়গা হয় নাকি, নিজের জায়গা কি, নিজের জায়গা ওঠা নাকি। সেই জন্য বলছেন ইহ সংসরন্তি, তারাই এ সংসারে এসে পড়ে, এটা লেখা আছে এখানে, যুষ্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, তারাই সংসারে এসে পড়ে, কারা? যুষ্মত প্রসঙ্গ বিমুখা, অর্থাৎ সিদ্ধান্ত এই জীবের স্বরূপেতে বাস্তবিক কোনো সংসার নাই। কালকে যে আলোচনা করেছে রীতি অর্থম যত প্রতীত ন প্রতীয়ত সে আত্মানি তৎ বিদ্যা আত্মানমায়াম যথাবস্থ যথাতমাহা, বাস্তবিক সেই যে অনুভবটা যেটা শুদ্ধ চিত্ত হলে তবে এটার প্রতিফলন হৃদয়তে অনুভব হবে, মানে এটা অনুভব হয়, যেটা যেটা আপাতদৃষ্টিতে সত্য বলে মনে হচ্ছে, আপাতদৃষ্টিতে যেটা সংসার বলে তোমার মনে হচ্ছে, যেটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে রয়েছ, অ্যাকচুয়ালি এটার কোনো প্রভাব আত্মার উপর পড়া উচিত নয়। বোঝা গেল কি বললাম?
যে দৃশ্যমান সংসার নিয়ে তুমি ব্যস্ত হয়ে রয়েছ সেটার বাস্তবিক প্রভাবটা তোমার আত্মার উপর নেই, কিন্তু প্রভাব পড়া এটা অ্যাকচুয়ালি মায়ার দ্বারা কল্পিত হয়েছে, হয়ে জীব আমার দুঃখ আমার কষ্ট বলে মনে করছে, বাস্তবিক এটা নয়। অহম এবাসমেবাগ্রে নান্যায্য স সৎপরম পশ্চাৎ অহম যদে তচ্ছ যবশিষ্য সোস্মি অহম ঋতে অর্থম যৎ প্রতীত ন প্রতীয়ত সাত্মানি তদ্বিদ্যাৎ আত্মানমায়ম যথা বাসু যথা তমাহা ইত্যাদি কথা। এই সৃষ্টির মূলেতে আমি ছিলাম আর মধ্যিখান আমি ঢুকের এক্ষুনি বললাম প্রবিষ্ট হয়ে ভগবানই রয়েছেন। যেমন একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে রামরস কিছুটা নুন দিলে সেটাকে গুলে দিলে নুনটা কোথায় যায়, বলে জলের মধ্যে সলিউশন হয়ে গেল, তো নুনটাকে বার করতে পারবে, বলে নুনটাকে বার করতে গেলে সব ভেপোরাইজ করতে হবে, জলটাকে ভেপোরাইতে হবে আবার নুন পেরোবে। এখন নুন আছে কি না প্রমাণ কি, কি প্রমাণ আছে নুন আছে, বলে তুমি এক বিন্দু জল খেয়ে দেখো নুন তা লাগবে। তো ভগবান এই জগতে আছে কি না প্রমাণ কি আছে, কেউ যদি তার্কিক লোক বলে। সেই জন্যই তো এই কথাটা বলছেন ঋতি অর্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মান, যেটা আপাত দৃষ্টিত তোমার এই দৃশ্যমান জগৎ নিয়ে তুমি যে ব্যস্ত হয়ে রয়েছ তার বাস্তবিক এফেক্টটা তোমার যে শুদ্ধ আত্মা এর উপর নেই, কিন্তু এটা কল্পিত, শুদ্ধ আত্মার মধ্যে এটা পড়তে পারে না। কেন সংসার আলাদাই নেই, সংসার আলাদাই নেই, আত্মবস্তু চিৎ বস্তু সেটা আলাদাই নেই, সম্পূর্ণ টোটালি সেপারেট। কিন্তু এটি আশ্চর্য সব মিশিয়ে নিজেকে একটা টাইট বন্ধনে ফেলে ফেলে, যেটা আদৌ সত্য নয়। অসত্যরে সত্য করি মানি, যেটা বলছেন অসত্যরে সত্য করি মানি, আদৌ সত্য নয় সেটাকে সত্য করি মানি, এইটি ভগবানের মায়া। মিয়তে অনায়াতি মায়া, সেই জন্য বলছেন যুস্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, এই সংসারেতে সমস্ত বদ্ধজীব তোমার বিমুখতা নিবন্ধন এসে পড়েছে, এখন কি করা যায়। এখন উপায় আছে, উপায়টা হলো কি না, যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের শরণ নেয়, আনুগত্যতে ভক্তিযোগ অবলম্বন করে, তাহলে আবার তার মায়া চলে গিয়ে কি হবে, আবার ভগবান তার দৃষ্টিগোচর হবে, হবে না হবে তো। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সন্তরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমাম। প্রেমের কাজল পড়তে হবে, যেন ছোটবেলায় আমাদের কাজল পড়িয়ে দিত, খেলতে যাবো কাজলের কি দরকার, এই কাজল পড়ে যা, কাজল জোর করে পড়িয়ে দেবে। এই কাজল পড়ার অর্থ হল সেটা ভাগবত শ্লোক আছে, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষ এব অঞ্জন সম্প্রযুক্তম। এই শ্লোকের পরে আলোচনা করব। চোখে যেমন সূক্ষ্ম কাজল দিয়ে দিত মায়েরা ছোটবেলা, এখন দেয় না বোধ হয়, আমাদের সময় তো ছিল। সেই কাজল দেওয়ার অর্থ হলো ছেলেটার আমার বাছার যেন চোখটা খুব ভালো হয়, কিন্তু সেই কাজল মা দিত। এখন যে কাজল আমাদের দেবে সেটা কে দেবে, গুরু বৈষ্ণব, গুরু বৈষ্ণব অজ্ঞান অতিবিরন্দস জ্ঞানাঞ্জন শলাক্যা, ও তখন কাজল দিত মা, সেই কাজলের অর্থ ছিল একটু সামান্য। আর এখন যে গুরু বৈষ্ণব যে জ্ঞানাঞ্জন শলাক্ষা যে অঞ্জন দেবে তার দ্বারা কি হবে, দিব্য দর্শন হবে। আর ওটাতে মা চাইছিল ভালো দর্শন হোক, ছেলেটা পড়াশোনা করতে পারবে, চোখটা যেন খারাপ না হয়। এই দুটোতেই উদ্দেশ্য হলো চোখের দৃষ্টি ভালো হয়, একটা অন্তর্দৃষ্টিও ভালো হবে একটা বহির্দৃষ্টি।